নগদে সঞ্চয় টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল খুলবো, আসলে খুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ করলে তো কলে ধরে দল লাগবো। আগে তো একলা খাইছে বাইকে উপরে, আর এখন আরেকজন লগে লই আইছে, দুজনে মিল্লা খাইব। বড় ভাবি তুমি এটা কি কইলা? আমি কি সারা জীবন বেকার থাকবো নাকি? আচ্ছা তুমি কি করে বুঝলা মা আমার চা খাইতে মনে করতেছে? বাবা আমি না চাকরি করতে চাই। সুয়ারি গিয়ে কি দেখি করবে? কি নগদের ব্যালেন্স শেষ? কোন চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি হলো? আমার ছবি তোমার না। ঘুমাই যাও শ্যাম, কত তাড়াতাড়ি ঘুমাই যাও, সারাদিন কত হাঁটাচলা করেছো, শপিং করেছো, এখন ঘুমাস। হ্যালো, তোমার জুতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঋতু বলো। বোনের সঙ্গে আপনার দেখা হয়েছে, ভালো কথা। তাই বলে তার সঙ্গে এবং তার হাজবেন্ডের সঙ্গে ঘুরে বেড়াতেই হবে আপনাকে? হ্যাঁ, আপনার নিজের কোনো কাজ নেই, কোনো শিডিউল নেই আপনার? তোকে দেখে মনে হচ্ছে বিষণ্ণ সুন্দরী। বিষণ্ণ সুন্দরী, তুই এর আগে কি বলেছিলি তোর মনে আছে? কেন অসুবিধা আছে? না, যা তুই খুব সুন্দর লাগছে, শাড়ি পরেছিস তো? থ্যাংক ইউ। তত্ত্বের উপর লেখা একটা বই। আমি জিজ্ঞেস করলাম, এই বইয়ে কি লেখা আছে, সুন্দর বলতে কি বোঝায়? উত্তর না দিয়ে ও আমার দিকে একবার বারে আগ্রহ থাকবে না? তোমাকে দেখে মনে হয় না তোমার আগ্রহ বলে কোনো কিছু আছে। না, সত্যি তোমার কোনো আগ্রহ নেই। না কিচ্ছু নাই, ছবিটা একটু বড় দিলে কি সমস্যা হইতো? ছবিটা বড় দিলে এখানে আমরা কারুকাজটা দেখতে পারতাম। নিউজ হচ্ছে কারুকাজ অনন্য, এই অনন্য কারুকাজই দেখা যায় না। ছবিটা ছোট্ট করে দিয়েছে, কান্ডজ্ঞান কিচ্ছু না এদের। এই যে নুরু, তুই তো টাকা ছাড়া আবার কিছু বুঝছ না। আমার একটা ফ্রেন্ড সালাউদ্দিন, ওর একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। ও সবসময় বলে কাউকে ফ্রি ফ্রি কিছু দিবে না, ফ্রি দিলে কাজের মর্যাদা থাকে না। না না লাগবে না। তার সামনে তুমি অন্য একটা পোলাকে তুমি বলতেছো সুন্দর, কি বললা নুরু তুমি আমাকে? তুমি আবার আমাকে বাবু বলে রাখলা,
তুমি আবার আমার নামটা এভাবে যত্ন করে কেটে দিলেন, ব্যাপারটা কি ঠিক হলো? চাইলে কিন্তু আপনার লেখাটাও আমি কেটে দিতে পারি। 22 নম্বর নীল নাও থাকতে পারে, কালো মেঘে ঝড় বৃষ্টি হতে পারে। হোক ঝড় বৃষ্টি, তবু আপনি আসবেন। নীল বলে, সে কনফারেন্সে ব্রো, ফুকেট পাতায় একদম চিপ কষ্টে, এমন লোক আছে আপনাকে এমন এমন জায়গায় নিয়ে যাবে আপনার কোনো জানাই নাই। শুনুন মিস্টার ইকবাল, বান্টির মতো ফ্রেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, বুঝছিস? নো মোর গেম, আর কোনো গেম টিম হবে না। এইসব কি ফ্রেন্ডদের মাঝখানে? ওর সাথে আর কোনো গেমই খেলবো না। তুই আমার কথা শেষ করতে দে। ফ্রেন্ডশিপ মানে কি? ফ্রেন্ডশিপ মানে হচ্ছে শেয়ারিং, কেয়ারিং, রাইট? আচ্ছা তাহলে আয় আয় তোর আগে দিই, ভেঙে দিতে পারিস, কিন্তু প্রমিস কর যে আমি ব্যাংকে যাওয়ার পর আমার বাসায় ঢুকবি। আরে বাবা, থ্যাংক ইউ। আপনি কি জানেন যে আপনি অনেক সুইট করে মিথ্যে কথা বলতে পারেন? আরে বোকা, সামান্য সেমিস্টার ফির জন্য তুমি এভাবে আপসেট হয়ে বসে আছো, এটা একদম ঠিক না। বলো,